হে গাইস, ও সকাল আজকে ভিডিওটা শুরু করছি সকাল 10টা থেকে। ফোন এসেছে বিয়ে বাড়িতে খেতে। দাদা উঠি মারছো এখন থেকে? উঠি বেড়ে দেখছি আমি, ভিডিও করছি তো। আমার সাথে আছে দুজন। দেখ সকাল 9টার খাবার বিয়ে বাড়িতে এখন কি দেয় সেটা যদি দেখা। এখন চলে এসেছি প্যান্ডেলে, ধীরে খেতেছি যে ভাই ভিক্ষা করছি টিভিতে। রাস্তায় ছিল তো, যে আমি বললাম ভাই আই তো ওই জন্য আমার জন্য এলো, না হলে আসতে না। প্রথম আমাদেরকে দিয়েছে জল, আর এটা ছিল কিছুটা প্যান্ডেলের লুকটা, একবার দেখে নাও। 10 মিনিট ধরে বসে আছি, এখনো পর্যন্ত আমাদের খাবার এলো না, শুধু এক চোখ জল দিয়েছে, এটাই মনে হচ্ছে পান করে বাড়ি যেতে হবে। ভাই বন্ধুরা, ফাইনালি এখন সাল করা হচ্ছে পাতা। ভাই স্ট্যাম্পটা কিন্তু আমার খুব পছন্দ। ও কেমন টেস্ট মানে? আমি খেলবো পয়সা কুড়ি দিন নাই তো হবে হবে হবে। হার্ট বিট তেজ হয়ে গেল। আরে ফুটবল খেলা হচ্ছে দুনিয়ার সব থেকে কষ্টকর, যাকে বলে মানে খেলাটা সব থেকে কষ্টকর, বাট এই খেলা খেলে না রান করতে অনেক সুবিধা হয়, তারপর মানে প্রচন্ড দম আসে। গোল, একটু বডিটা ঝরাচ্ছে, ওকে অনেকটা ওয়েট বেশি হয়ে যাচ্ছে তাই নাকি শুনছি। ওয়ান টিম টু হচ্ছে, টিম টু এরা হচ্ছে টিম ওয়ান। মারো জিরা সব বড় কটা আর আমরা ছানা কটা। আমাকে দে আমাকে দে আমাকে দে। এখানে হ্যান্ড হয়েছে, এর প্লান্টি শট মারছে। আরে ইয়ার রোনাল্ডো মেসি এমবাপ্পে মানে মারে মেলে গেছে। আমি মেরেছি বলটা, এত জোরে মেরেছি গোল কি আটকাতে পারিনি। তুছিলি না বলটা কোথায় পড়েছে? পড়ে জলে নেই। ও ও ও হেডমার হেডমার হেডমার, সত্যি মানতে হবে ভাই, জোশ আছে। গোসল টোসল করে পুরোপুরি রেডি হয়ে গেছি, কারণ এখন যেতে হবে বিয়ে বাড়িতে খেতে। আর এখন যে খাবারটা আছে সেটার নাম হচ্ছে বিরিয়ানি। আর বিরিয়ানি এমন একটা জিনিস যেটা কেউ মিস করতে চাই না। তাই এখন বাজে 12:45, তো এখন বেরিয়ে যাবো, বাইরে অনেকজন আছে সবার সাথে খাবো, সবাই এখন ওয়েট করছে, চলো বাইরে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। জি জি, আপনার ঝুলা চেক চেক হবে, ঝুলা কি আছে? খেজুর আছে, কাঁটা আছে ভাই। বিয়ে পড়াতে গিয়েছিলেন নাকি? কত টাকা নিলেন? মাথায় বোঝা চাকরি, কথায় বোঝা চাকরি, কথায় বোঝা চাকরি। কত? আচ্ছা কত টাকা নিলেন? প্যান্ডেলের ভিতরে এখন আমরা খাবো হচ্ছে বিরিয়ানি। আর এখন দাদা চলে এসেছে আমাদেরকে প্লেট দিতে, তার সাথে বিরিয়ানি। উফ যা লাগছে, তো এখন খাচ্ছি তো ভাই। টেস্ট মোটামুটি ভালোই ছিল, একদম সাদা। কারণ এইদিকে ছোটবেলায় খুবই আসতাম, তারপর থেকে আর আসা হয়নি। তো আজকে এদের তো বললাম যে এইদিকে যাবো। কি বিড়ি খাওয়া ভালোই হয়েছিস। সেই যে ঘুমিয়েছি দুটোর সময়, মানে খাওয়া দাওয়া করে বিয়ে বাড়ি থেকে বিরিয়ানি খেয়ে এসে ঘুমিয়েছি, তারপর এখন ঘুম থেকে উঠছি, এখন নতুন কন্টেন্ট কি করবো সেটা এখন মাথায় ঘুলিয়ে যাচ্ছে। আর যেদিনই বিকালে ঘুমাবো না সেদিন ভাই বাঁশ হয়ে যায় কন্টেন্টে। এখন ঘুম থেকে উঠে মনটা একটু ফ্রেশ করার জন্য এই সবুজ প্রকৃতির মধ্যে মাঠে এসেছি। দেখো বিকেলবেলায় আজকে কন্টেন্ট অভাব হয়েছে শুধু আমিনুলের জন্য, কারণ আমি ঘুমাচ্ছিলাম, তার আগে আমি আমিনুলকে বললাম বিকেলবেলায় কোথায় বেরোবো, মানে বেরিয়ে যাবো। তারপর আমিনুলকে আমি তো ঘুম থেকে উঠেছি 4টার সময় তখন ফোন করছি, বলছে আমার বাড়িতে কেউ নেই, কোথাও যাওয়া হবে না। তখন আমার মাথায় না হয়ে গেছে, ভাই সব যা সব গেল, কিছু করার নেই। যাই হোক, দেখা যায় এখন নেক্সট কী করতে পারি, যেগুলো পারবো সেগুলো তোমাদেরকে দেখাবো। আমার ভাগ্য ঘুরে গেছে, আমিনুল দেখছি সাইকেলে চলে এসেছে, গেলাম। এখন একে টেনে নিয়ে যাবো 1 কিলোমিটার মতো, তারপর ওকে দিয়ে দেবো সাইকেল, ও আমাকে। ফোন বাজে সন্ধ্যা 5:30। ফাইনালি এটা হচ্ছে আমাদের বটতলা মেলা, যেটা আজ থেকে শুরু হয়ে গেছে। ভাই সাইকেল দেখো, প্রথম দিনে এত ভিড়, ওরে ভাই সব মানতে হবে। আর আজকে আমি আসবো না, আমি অন্য একদিন আসবো। দাদা এখানে সেই জন্য দাদা বলাচ্ছে, হ্যাঁ
বাউন্ডারি চারিদিকে লাইটিং, দিনের বেলায় খেলা হবে সকাল নয়টা থেকে, নয়টার সময় আসবো। কলকাতা রোড যেটা বর্ধমানের উপর দিয়ে হয়ে যাচ্ছে, যা পরিমাণে ভিড় রয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। চারজন এখন যাচ্ছি বাড়ি, আমাদের ড্রাইভার হচ্ছে আমিনুল। তো এখন বাড়ি চলে এসেছি, কালকে আসছে লাল রঙের মাঠে যে প্রোগ্রামটা হবে সেটা নিয়ে কালকে ভিডিও করবো। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো। আর আজকের মতো এই ভিডিওটা ছিল এটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। জানি ভিডিওটা অনেকটা ছোট হয়েছে, তোমার কত মিনিটের ভিডিও চাও সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।